হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনিয়া অফ ভ্লগ। তো এখনই মানে ওকে একটা ভিডিও করছিল, মানে কন্ট্রোভার্সি নয় ঠিক, তো মানে সবাই যা আমাদেরকে গালাগালি করছে, তো এই নিয়ে একটা ভিডিও। তো ছেলেটা এত জ্বালাচ্ছে যে ভিডিওটা করাই হলো না, তাই আমি তোমাদের সঙ্গে একটু ভয়েস মানে কিছু কথা শেয়ার করতে আসলাম। তো অপু আজকে ভিডিওটা আমার ক্যামেরা দিয়ে শুরু করেছিল, তো সেই ভিডিওটা আমি রাখিনি, কারণ ভিডিওটা হলোই না বলে আমি কথা বলছি। তো সেখানে অপু বলছে, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনিয়া অপু সব। তখন আমার ছেলে বলছে, এই পাপা এই পাপা। তো বলছে, কি হলো? তো বলছে, এই পাপা আপনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল বলেন, কেন আপনি জিনিয়া ব্লগ করেছেন? তাই এত আসলাম এত আসলাম, আমার ছেলেও পিঙ্কি পালের ফ্যান হয়ে গেছে। তো পিঙ্কি পাল কাকিমা, তুমি তো আমার ভিডিওটা দেখো আমি জানি, তো তুমি কিছু মনে করো না। তো আমাদের বাড়িতে সারাক্ষণ মানে তোমাদেরকে নিয়েই কথা চলে, তো আমার ছেলেও তোমাদেরকে মানে না দেখে ভালোবাসা হয়ে গেছে। বুঝতে পারছি যে তোমাদেরকে আমি সে কতটা ভালোবাসি, সরি। তো কালকের জন্য কিছু ভিডিও শ্যুট করা হয়নি, এখন লাইভ করছিলাম, লাইভটা এখনই আপ করে একটা ভিডিও করতে আসলাম। তো কি ভিডিও করবো কিছু বুঝতে পারছি না। তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে আমার চ্যানেল থেকে তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও, সেগুলো একটু কমেন্ট করবে। তো সেইগুলো যদি করার মতো হয় তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের সামনে করবো, বাট কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়, চ্যালেঞ্জ ভিডিও আমি একদমই পছন্দ করি না। ওটা বাদে তোমরা যে যেমন ভিডিও করতে বলবে তেমনই ভিডিও করবো। তো এখানে তোমরা সবাই কমেন্ট করবে যে আমার চ্যানেল থেকে তোমরা কী কী ভিডিও দেখতে চাও, আমার মানে আমার মধ্যে বা প্ল্যাং ভিডিও বা ভ্লগ ভিডিও বা ঘোরাফেরা ভিডিও কোনটা দেখতে চাও, আমার হোম টাওয়ার দেখতে চাও কিনা, তো এইসব নিয়ে তোমরা কমেন্ট করবে আমাকে। আর কি বলবো, আর তোমরা যে এত আমাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করেছো, কি নোংরা নোংরা ভাষায় কথা বলছো, তোমাদের ভাষা আমি বুঝি না। তো এই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, তো শ্যুট করা হয়নি তার ভিডিওটা করছি, আর কিছু বলার মতো পাচ্ছি না। আর যারা আমার লাইভে থাকো তারা যদি আমার ভিডিওটা দেখো, তো অবশ্যই একটা ইমোজি দিয়ে কমেন্ট করবে যে দিদি ভাই আমি তোমার ভিডিওটা দেখলাম, ভালো লাগলো বা খারাপ লাগলো যেটাই লাগলো সেটাই বলবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে, ভিডিওটা করতাম না, করার কারণ হচ্ছে আমার ছেলের কথার জন্যে মানে এত পাকা পাকা কথা বলছে, সেটা বলার জন্য আরও ভিডিওটা শ্যুট করছি। তো আফিফ আফিফ একবার আন্টিতে বলে যাও তুমি একবার যে ওয়েলকাম ব্যাক টু মাই পিঙ্কি পাল বলে যাও, বলে এসো 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 এখানে এসো, বলো বলো কি বলছিলে পাপাকে তুমি এখানে? পিঙ্কি পাল, পিঙ্কি পাল কে হয় গো, কে হয়? হ্যাঁ নানি, একবার শিখিয়ে দিয়েছে আর বলবে না, বলেছে পিঙ্কি পাল, ওইটা আমার কাকিমা আলো তোমার দিদুন বা নানি যেটাই বলবে। তো মেয়ের তরফ থেকে তখন তো নানি হয় বলে নানিটাই শিখিয়েছে। আর এখন বসে বসে খেলছে, তোমরা লাইভে তো দেখলেই সারাদিন ঘুমায় না, এখনও ঘুমায়নি, এখনও বসে বসে পায়চারা করছে, কতক্ষণ এই এটা করবে আমি জানি না, একদমই চোখে ঘুম নেই। ওকে কী বলবো, ছোটোবেলা থেকে আমারও তো চোখে ঘুম ছিল না, মা যেমন তার ছা তেমনই তো হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর নিউ ভিডিও করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।